নমস্কার কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো তো বন্ধুরা জবাবডি সাইনিউ সাইলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককেই স্বাগত আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ থেকে বের হওয়া আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে যে বিজ্ঞপ্তি কিন্তু বন্ধুরা তোমাদের বলে রেখি ডি এম অফিসের পক্ষ থেকে কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে খুব ভালো পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে তোমরা কিন্তু চাইলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারো পুরোপুরি কিন্তু পারমানেন্ট পোস্টে তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে সুতরাং এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে সিলেকশন প্রসিডিওর কি পোস্টে কোথায় নিয়োগটি করা হচ্ছে কিভাবে আবেদন করবে সবটা তোমাদেরকে জানাবো কিন্তু তার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী সমস্ত রকম আপডেটসগুলো পেয়ে যেতে পারো এবার সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করছি তো বন্ধুরা এই হলো অফিসিয়াল নোটিফিকেশান যেখানে তোমাদের বলে রেখে অ্যাপ্লিকেশান করার যে লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে নভেম্বরের ছ তারিখের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিট অ্যাপ্লিকেশানটি সাবমিট করতে হবে তেরো তারিখ থেকে এখানে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ওয়ার্কিং ডেসগুলো যেটা রয়েছে সেটা হচ্ছে সকাল এগারোটা থেকে চারটে পর্যন্ত সময় রয়েছে এবং তোমাদের কিন্তু ছুটির দিনগুলো বাদ দিয়ে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে নভেম্বরের ছ তারিখের মধ্যে এবং এখানে বলা রয়েছে পরিষ্কারভাবে যে ছ তারিখের পরে কিন্তু কোনো কোনো রকম অ্যাপ্লিকেশন কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে না এবং তোমাদের কিন্তু বাই হ্যান্ড এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে রেজিস্টার পোস্ট স্পিড পোস্ট কোন কোনোভাবে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান সাবমিট করা যাবে না নিজ ব্লকে কিন্তু সরাসরি গিয়ে তোমাদের ডিএম অফিসে গিয়ে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে এবং এখানে যে সিলেকশন প্রসিডিওর রয়েছে সেটা হচ্ছে চারটে ধাপ রয়েছে প্রথমে কিন্তু রিটার্ন টেস্ট হবে যেখানে চল্লিশ নাম্বার রয়েছে এবং তোমাদের ষাট মিনিট সময় দেওয়া হবে কুড়িটি কোশ্চেন থাকছে এবং দশটা ম্যাথ থাকবে এবং দশটা লজিক থাকবে এবং তোমাদের কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেলে কোশ্চেন থাকছে হায়ার লেভেলের থাকবে না মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেলে কোশ্চেন থাকছে দু নম্বরে যেটা হবে সেটা হচ্ছে বেসিক কম্পিউটার অ্যান্ড স্মার্টফোন অপারেশন স্কিলের একটা প্র্যাকটিক্যাল টেস্ট হবে যেখানে কুড়ি নাম্বার রয়েছে এবং এই দুটো ধাপ কোয়ালিফাই যারা করবে তাদের কিন্তু এখানে সরাসরি স্টেপ থ্রি এবং ফোরে নিয়ে যাওয়া হবে সবাইকে না তোমাদের কিন্তু যারা রিটেন টেস্ট এবং প্র্যাকটিক্যাল টেস্ট যারা কোয়ালিফাই করবে তাদের কিন্তু স্টেপ থ্রি এবং ফোরে নিয়ে যাওয়া হবে যেখানে স্টেপ থ্রিতে হচ্ছে গ্রুপ অ্যাক্টিভিটি দেখবে তিরিশ নাম্বার রয়েছে এবং পার্সোনাল ইন্টারভিউ যেখানে দশ নম্বর রয়েছে সব মিলিয়ে টোটাল কিন্তু তোমাদের এখানে একশো নাম্বার রয়েছে এবং এই নাম্বারের ওপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে ফাইনালি নিয়োগ করা হবে মানে ক্যান্ডিডেটকে কিন্তু বাছাই করা হবে এই চারটে ধাপের মাধ্যমে যাদেরকে সিলেক্ট করা হবে এবং এখানে অ্যাপ্লিকেশান করতে হলে তোমাদের কিন্তু এইরকম একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট রয়েছে যেটা কিন্তু নোটিশের একদম শেষে তোমরা পেয়ে যাবে সেখানে নিজেদের নাম নিজেদের ঠিকানা সবটা দিয়ে তোমাদের ভ্যালিড তোমাদের কিন্তু মেল আইডি প্যান নাম্বার আধার কার্ডের নাম্বার কন্টাক্ট নাম্বার সবটা দিয়ে কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে এবং ভ্যালিড মেল আইডি ফোন নাম্বার দেবে যাতে করে পরবর্তীতে সমস্ত রকম আপডেটসগুলো তোমরা এখানে পেয়ে যেতে পারো এবং সেক্ষেত্রে তোমাদের এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে সেটা হচ্ছে থ্রি কপি রিসেন্স পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ সাথে কিন্তু তোমাদের রেসিডেন্সিয়াল প্রুফ এবং তোমাদের কিন্তু ফটোকপি অফ বার্থ সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড অফ মাস মাধ্যমিক এক্সামিনেশান অথবা যে কোনো তোমাদের এক্সামিনেশনে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড দিতে হবে অথবা এইচ প্রুফের সার্টিফিকেট থাকলে তোমরা দিতে পারো এবং সাথে কিন্তু সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশান লাইক মাধ্যমিক থেকে শুরু করে এইচএস এবং গ্রাজুয়েশানে যে সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান শানের সার্টিফিকেটগুলো রয়েছে সেইগুলো কিন্তু তোমাদেরকে এখানে সাবমিট করতে হবে এরপরে ফটোকপি ও কম্পিউটার কোর্স এবং সাথে কিন্তু তোমাদের সমস্ত রকম এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে সেই সমস্ত এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো দিয়ে কিন্তু তোমাদেরকে এই অ্যাপ্লিকেশন ফর্মেটটি কিন্তু তোমাদেরকে ফিল আপ করে এই সমস্ত ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটাস্টেড করবে এবং করে এখানে অবশ্যই একটা ফটো তোমাদেরকে অ্যাটাচ করতে হবে এবং এই ফটোটা অ্যাটাচ করে তোমাদের যে ঠিকানাটা আমি তোমাদের দেখাবো সেটা তোমাদের সেই ঠিকানা তোমাদের কিন্তু সাবমিট করতে হবে এবং অবশ্যই রেফারেন্স নোটিশ নাম্বারটা কিন্তু দেবে নোটিশের একদম শুরুতেই দেখতে পাবে রেফারেন্স নোটিশ নাম্বার সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই মেনশন করতে হবে এখানে এবারে আমি তোমাদের দেখিয়ে দেব নিয়োগটি কোথা থেকে করা হচ্ছে নিয়োগটি কিন্তু করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল মানে গ্রাম পঞ্চায়েত উন্নয়ন দপ্তরে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু মেল আইডিও রয়েছে ফোন নাম্বারও রয়েছে তোমরা চাইলে একবার সরাসরি কন্ট্যাক্ট করেও দেখতে পারো এবং এখানে কিন্তু দেখো তোমাদের হচ্ছে টোটাল হচ্ছে দশজনকে নিয়োগ করা হবে এবং নিজ গ্রাম পঞ্চায়েত ব্লকে মানে এখানে যেই পশ্চিম মেদিনীপুর থেকে যেই এখানে ব্লকের কথা বলা রয়েছে সেই ব্লকে কিন্তু নিয়োগ করা হবে এবং মিনিমাম এডুকেশনের কোয়ালিফিকেশান থাকছে হচ্ছে গ্র্যাজুয়েশান যে কোনো শাখা থেকে এবং প্রেফারেন্স হবে যদি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে হও আর না হলেও কোনো সমস্যা নেই তোমরা কিন্তু যে কোনো তোমাদের শাখা থেকে যদি গ্রাজুয়েশন করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এখানকার কিন্তু ঘাটাল ডেভেলপমেন্ট ব্লকের কিন্তু রেসিডেন্ট হতে হবে পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত যাদের বয়স তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং অবশ্যই সেলফ হেল্প গ্রুপের কিন্তু মেম্বার হতে হবে মহিলা সদস্য হতে হবে তবেই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং দেখো এখানে কিন্তু তোমাদের সমস্ত রকম ইনস্ট্রাকশানগুলো দেওয়া রয়েছে যে এখানে কি কী কী পোস্টে তোমাদের কি কি কাজ করতে হবে এবং এখানে দেখো ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানায় কিন্তু তোমাদেরকে সাবমিট করতে হবে ক্যান্ডিডেট উইল সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশান ফর্ম ডিউলি ফিল্ড আপ যেখানে ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল পশ্চিম মেদিনীপুর থার্ড ফ্লোর মাইনরিটি বিল্ডিং কালেক্টরেট ক্যাম্পাস মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পিনকোড সাত দুই এক এক শূন্য এক এই ঠিকানায় কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান কিন্তু সাবমিট করতে হবে এবং যেখানে কিন্তু একটা তোমাদের বলে রাখি যে অবশ্যই অ্যাপ্লিকেশান যে ফর্মটা সেটা কিন্তু তোমাদের নোটিফিকেশনের যে লিঙ্কটি দেওয়া থাকে সেখানে একদম স্কল করে নিচে চলে আসবে সেখানে কিন্তু পেয়ে যাবে সরাসরি বাই হ্যান্ড কিন্তু এখানে অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে কোনো রকম কিন্তু তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন বা হচ্ছে তোমাদের কিন্তু স্পিড পোস্ট কোনোভাবেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশান কিন্তু গ্রহণ করা হবে না এই রকম কিন্তু এর আগেও পোস্টের বিভিন্ন রকম আপডেটগুলো দেওয়া হয়েছিল এই ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেটের পক্ষ থেকে তো এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর থেকে বেরিয়েছে আরও বিভিন্ন রকম ডিস্ট্রিক্ট থেকে কিন্তু বিভিন্ন ব্লকে কিন্তু নিয়োগ করা হবে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একদম জানাতে ভুলবে না যে কে কোন গ্রুপ থেকে মানে কে কোন জেলা থেকে কোন পঞ্চায়েতের আন্ডার থেকে তোমরা ভিডিওটি দেখছো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও তাতে করে আমাদের পরবর্তীতে সুবিধা হবে সেই সমস্ত জেলার যে আপডেটগুলো আমরা পাই সেগুলো তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকেও পাশে থেকেও আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং ভিডিওটির নিচে একটা লাইক করে দাও এখানেই শেষ করছি টাটা